হাই ফ্রেন্ডস, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি চুল পড়া বা হেয়ার ফলের সমস্যার ব্যাপারে ডিসকাস করব। যে কোনো ধরনের চুল পড়া, মাথায় টাক পড়া, এসবের সলিউশন আমি আজকের এই ভিডিওতে প্রোভাইড করব। যদি আপনার এরকম হয় যে আপনার চুল ঝরছে, চুল পড়তে পড়তে একদম মাথা প্রায় খালি হয়ে যাচ্ছে, অনেক মেডিসিন খাচ্ছেন, অনেক মেডিসিন ইউজ করছেন, তবুও কোনো কাজ দিচ্ছে না, তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটিতে আমি কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন্সের ব্যাপারে বলবো, যেই মেডিসিনসগুলো খেলে আপনি 100% রেজাল্ট অবশ্যই পাবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি যদি আপনি স্কিপ করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি সবার প্রথমে হেয়ার ফল বা চুল কেন পড়ে তার কিছু কারণ আমি ডিসকাস করব। তারপরে হোমিওপ্যাথি মেডিসিনসগুলোর ব্যাপারে আলোচনা করব, কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন আপনাকে খেতে হবে, মেডিসিন কীভাবে খেতে হবে, কতদিন খেতে হবে, সব কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব। তো সবার প্রথমে এটার ব্যাপারে ডিসকাস করা যাক যে হেয়ার ফল কেন হয়, কেন চুল পড়ে। দেখুন, চুল পড়ার অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে মেইন কতগুলো রিজন যে আছে সেগুলোর ব্যাপারে আমি ডিসকাস করছি। যাদের সিরিয়াস কোনো রোগ হয়, ক্যান্সার হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, বা অন্যান্য অনেক ধরনের জটিল কোনো যদি রোগ হয় সেক্ষেত্রেও কিন্তু চুল পড়ে। পেটে গণ্ডগোল যদি হয়, লিভারের সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও চুল পড়ে। আর যাদের শরীরে ভিটামিনের অভাব দেখা দেয়, যেমন ভিটামিন ডি, ভিটামিন সি, আয়রন, এরকম ধরনের ভিটামিনের যখন অভাব দেখা দেয় তখনও কিন্তু চুল পড়ে। শরীরে পুষ্টির অভাবের জন্য চুল পড়ে, যারা নিয়মিত খাওয়া দাওয়া করে না, ঠিক আছে, মানে পোষক তত্ত্বের অভাবেও চুল পড়ে। এছাড়া যারা অত্যধিক পরিমাণে জাঙ্ক ফুড খায়, তেল মশলাযুক্ত খাবার যারা বেশি পরিমাণে খায়, তাদেরও হেয়ার ফলের সামনা করতে হয়। যারা জল কম খায়, অনেক সময় জলের অভাবেও হেয়ার ফল হয়। যাদের ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হয় না তাদেরও হেয়ার ফল হয়। তো এইগুলো হচ্ছে কতগুলো মেইন রিজন যেই কারণে হেয়ার ফল হয়। সো ফ্রেন্ডস, এবার চলুন ডিসকাস করি কিছু হোমিওপ্যাথি মেডিসিনসের ব্যাপারে, যে মেডিসিনগুলো খেলে আপনি ইমিডিয়েটলি রেজাল্ট পাবেন, খুব তাড়াতাড়ি আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো হেয়ার ফল বা চুল পড়া বন্ধ করার জন্য আজকের প্রথম মেডিসিন হচ্ছে ভিসবাডেন 30। এটি খুবই পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন। এই মেডিসিনটি খেলে চুল পড়া বন্ধ করবে, তার পাশাপাশি চুলের গোড়া শক্ত করে, মজবুত করে। তো চুল পড়া বন্ধ করার জন্য এটি খুবই পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন। তার সাথে সাথে আরেকটা হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে সেলিনিয়াম 30। সেলিনিয়াম 30ও খুব ভালো মেডিসিন, চুল পড়া বন্ধ করে দেয়। সেলিনিয়াম 30 মেইনলি তাদের ইউজ করতে হবে যাদের চিরুনি করার পর অনেক চুল ঝরে, চিরুনিতে অনেক চুল লেগে থাকে, সেক্ষেত্রে সেলিনিয়াম 30 ব্যবহার করতে হবে। সে পুরুষ হোক, মহিলা হোক, সবার ক্ষেত্রেই মেডিসিনগুলো ইউজফুল। আমি যে দুটো হোমিওপ্যাথি মেডিসিন বললাম সবার ক্ষেত্রেই ইউজফুল। তো আপনাকে এই দুটো মেডিসিনের মধ্যে ভিসবাডেন 30কেই আপনাকে বেশি ইউজ করতে হবে। সেলিনিয়াম 30 আপনাকে তখন ইউজ করতে হবে যখন বললাম যে ওই কন্ডিশনে, যখন চিরুনির মধ্যে অনেক চুল লেগে থাকে চিরুনি করার পর, তখন আপনাকে সেলিনিয়াম 30 ইউজ করতে হবে। এই মেডিসিন আপনাকে কীভাবে খেতে হবে, সেলিনিয়াম হোক বা ভিসবাডেন 30 হোক, আপনাকে খেতে হবে হচ্ছে, আপনি যদি ডাইরেক্ট খেতে চান তাহলে দু ফোঁটা করে দুবার সকাল সন্ধ্যা খাওয়ার আগে আপনাকে খেতে হবে। আর আপনি যদি গ্লোবিউলসে নিতে চান তাহলে 6টা করে 3বার আপনাকে খাওয়ার আগে খেতে হবে। তো এবার চলুন ডিসকাস করি একটি বায়োকেমিক মেডিসিনের ব্যাপারে। চুল পড়া বন্ধ করার জন্য বায়োকেমিক মেডিসিন হচ্ছে ফেরাম্পস 6X, খুবই পাওয়ারফুল মেডিসিন। এই ফেরাম্পস 6X আপনাকে নিতে হবে। ফেরাম্পস 6X মেডিসিনটি 4টা করে 3বার আপনাকে খাওয়ার পর চিবিয়ে চিবিয়ে খেতে হবে। চুল পড়া বন্ধ করার জন্য একটি পাওয়ারফুল মাদার টিংচারের নাম বলছি, সেটা হচ্ছে আমলকি মাদার টিংচার, খুবই পাওয়ারফুল মাদার টিংচার। এই ওষুধটি খেলে চুল পড়া তো বন্ধ করেই, চুল কালো করে, চুল ঘন করে, চুলের গোড়া শক্ত করে। যাদের চুল খুব রুক্ষ সেই চুল মোলায়ম করে, মানে শাইন আনে চুলের মধ্যে, আলাদা একটা গ্লেজ চলে আসে চুলের মধ্যে। এই আমলকি মাদার টিংচার কিভাবে খাবেন সেটা আপনাকে বলছি। 1 চামচ জলের মধ্যে 10 ফোঁটা করে 3বার আপনাকে খাওয়ার আগে খেতে হবে। চুল পড়া বন্ধ করার জন্য আজকে লাস্ট মাদার টিংচার, সেটা হচ্ছে জেবরন্ডি মাদার টিংচার। এই জেবরন্ডি মাদার টিংচার আপনাকে কিভাবে ইউজ করতে হবে সেটা বলছি। এটা খেলে চলবে না, এটা লাগাতে হবে বাইরের দিক দিয়ে, ঠিক আছে, রাত্রিতে শোয়ার আগে যেখানে যেখানে বেশি পরিমাণে চুল পড়ছে, সে কপালের সাইডে হোক বা মাথায়, যেখানেই হোক না কেন, যদি যেখানে দেখবেন যে বেশি পরিমাণে চুল পড়ছে যে জায়গাটায়, সেই জায়গাটায় সেই জেবরন্ডি মাদার টিংচার আপনি লাগিয়ে সেরকম ধীরে ধীরে হাত দিয়ে ম্যাসাজ করে দেবেন। 4-5 মিনিট ম্যাসাজ করবেন, তারপরে আপনি ঘুমিয়ে পড়বেন। এটা চুল পড়া বন্ধ করবে। যাদের টাক পড়ে গেছে তারাও এই জেবরন্ডি মাদার টিংচার ইউজ করতে পারে। ইউজ করার পরে দেখতে পাবেন যে ধীরে ধীরে সেই জায়গায় নতুন চুল গজাচ্ছে।
সো ফ্রেন্ডস, ভিডিওতে যা কিছু বলেছি চলুন একবার সামারাইজ করি। ভিডিওটিতে আমি দুটো হোমিওপ্যাথি মেডিসিনের কথা বললাম, ভিসবাজেন 30 আর সেলেনিয়াম 30। এই দুটো মেডিসিনের মধ্যে যে কোনো একটা মেডিসিন আপনাকে ইউজ করতে হবে, ফেরাম্পোর 6X আপনাকে ইউজ করতে হবে, আমলকি মাদার টিংচার আপনাকে খেতে হবে, আর জেবনডি মাদার টিংচার আপনাকে বাইরের থেকে লাগাতে হবে। এই সবগুলো মেডিসিনই আপনাকে ইউজ করতে হবে। তো পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে সবার জন্য মেডিসিনগুলো কার্যকরী, সবাই ইউজ করতে পারে। যাদের অল্প পরিমাণে হেয়ার ফল হচ্ছে বা অল্প পরিমাণে যাদের চুল পড়ছে তারা 8-10 দিন খেতে পারে, বা আপনি দেখবেন যে যখন চুল পড়া বন্ধ হয়ে গেছে আপনার তখন ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিন, বা চুল পড়া বন্ধ হয়ে যাওয়ার পরেও যদি আপনি ওষুধগুলো একটু দিন কিছুদিন চালিয়ে যান সেক্ষেত্রেও আপনার কোনো ক্ষতি হবে না। আর যাদের চুল বেশি পড়ছে, অনেকদিন ধরে যাদের চুল পড়ছে তারা একটু বেশি দিন খাবে, সে 15-20 দিন বা তারও বেশি খেতে পারে। তো জেবনডি মাদার টিংচার যেটা আছে এটা আপনি লাগিয়ে যেতে পারেন। যাদের বেশি পরিমাণে চুল পড়ছে বা টাক পড়ে গেছে তারা 2-3 মাস বা তারও বেশি লাগাতার ইউজ করতে পারে, কোনো ক্ষতি হবে না, নো সাইড এফেক্ট। এগুলো মেডিসিনের কোনো ভয় নেই, আপনি নির্দ্বিধায় ইউজ করতে পারেন। তো আমি যেই মেডিসিনগুলোর কথা বললাম এই মেডিসিনগুলো ইউজ করে অনেক সিরিয়াস পেশেন্ট, মানে যাদের চুল পড়ছিল, চুল ঝরছিল, তারা এই মেডিসিনগুলো খেয়ে উপকৃত হয়েছে। তো আপনিও এই মেডিসিনগুলো ইউজ করুন, তো ডেফিনেটলি আপনিও রেজাল্ট পাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।